আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 29তম ভিডিও। আজকে এই ভিডিওটাতে যে ফর্মুলা নিয়ে আমরা কথা বলবো সেই ফর্মুলার নাম হচ্ছে ভ্যালু ফর্মুলা। ভ্যালু ফর্মুলা আসলে কি কাজে ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। এখানে আমি কিছু নাম্বার দিয়ে রেখেছি, যে একটা অ্যামাউন্ট 2000, 1000 এবং 15। এখানে আমি কিছু নাম্বার দেওয়ার পর আমাদের মাঝে মধ্যে যেসব ডেটা আসে, এই ডেটার ভিতরে কী ধরনের আসলে প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং ওটাকে কীভাবে আসলে সলিউশন করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো। এখানে আমি কিছু নাম্বার দিয়ে রেখেছি এবং এই নাম্বারগুলোকে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সাম করব, যোগ করব, এবং যোগ করার পর আসলে প্রবলেমটা এখানে বের হবে। তো দিচ্ছি, এখানে সমান সমান লিখতেছি সাম, SUM সাম। সামটাকে আমি ক্লিক করে সেট করে নিলাম এবং এখানে আমি টোটাল ডেটাটাকে সিলেক্ট করে নিয়ে শিফট বাটন ধরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। আমার এখানে সাম করার পর, টোটাল জিনিসটাকে সাম করার পর দেখাচ্ছে আসলে 2015, কিন্তু এখানে আসলে আমার ডেটাতে আছে 2000, এখানে আছে 1000 এবং এখানে আছে 15। হওয়ার কথা ছিল 3015, বাট এখানে দেখাচ্ছে 2015। কখনো কখনো বা মাঝে মাঝে দেখা যায় যে আমরা সাম করেছি বাট সামহাও ওখান থেকে কোনো ইনফরমেশন আসলে নাই, কিংবা কোনো কোয়ান্টিটি এখান থেকে কমে গিয়েছে। আসলে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল করে দেখবেন যে কোনো নাম্বারের পাশে, এই বাম পাশের দিকে আসলে কোনো ব্লু কালারের চিহ্ন আছে কিনা। বাম পাশের দিকে যদি কোনো ব্লু কালারের চিহ্ন থাকে, যেমন 1000 লেখাটার বাম পাশের কোনাতে দেখেন একটা ব্লু কালার নাম্বার আছে এবং এখানে ক্লিক করার সাথে সাথে সে কিছু ইনফরমেশন দেখাচ্ছে যে দ্য নাম্বার ইন দি সেল ইজ ফরম্যাটেড অ্যাজ টেক্স। অর্থাৎ এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আসলে টেক্সট ফরম্যাটে আছে। তো সাম যখন করতেছি সে আসলে নাম্বার ফরম্যাটটাকেই কাউন্ট করতেছে, টেক্সট ফরম্যাটটাকে সে আসলে কাউন্ট করতে পারে না, যার কারণে সে টেক্সট ফরম্যাটটাকে স্কিপ করে বাকি দুটাকে, যেটা নাম্বার ফরম্যাটে ছিল ওই বাকি দুটাকে সে সাম করে দেখাচ্ছে 2015। তো মাঝে মধ্যে যখন আমরা সাম করি না, সাম করে দেখা যায় যে সামহাও ওখান থেকে ডেটা মিস দেখাচ্ছে, কিংবা ওখানে কোয়ান্টিটি দেখাচ্ছে, যে এখানে যেমন দেখাচ্ছে যে 3015 হওয়ার কথা বাট 2015 দেখাচ্ছে। কারণ একটাই, ওই ডাটার ভিতরে অবশ্যই টেক্সট ফরম্যাটে কোনো নাম্বার রয়ে গিয়েছে যেটাকে আসলে সে কাউন্ট করতেছে না। তো টেক্সট ফরম্যাটে যদি কোনো নাম্বার থাকে, সেই নাম্বারগুলোকে আসলে নাম্বার ফরম্যাটে আনার জন্য, কোনো সংখ্যা থাকে যদি টেক্সট ফরম্যাটে, সেই টেক্সট ফরম্যাটের সংখ্যাটাকে নাম্বার ফরম্যাটে আনার জন্য আসলে ভ্যালু ফর্মুলাটা ইউজ করা হয়ে থাকে। এবং ভ্যালু ফর্মুলাটা ইউজ করলে সেই নাম্বারগুলো আসলে টেক্সট ফরম্যাট থেকে নাম্বার ফরম্যাটে এসে পড়বে, বা সেই সংখ্যাগুলো নাম্বার ফরম্যাটে আসবে। এখন আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি, এখানে সমান সমান দিয়ে লিখতেছি ভ্যালুটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি ভ্যালু এবং দিচ্ছি হচ্ছে টেক্সট। টেক্সট হচ্ছে আমার 2000। আমি এখানে শিফট বাটন ধরে এন্টার করে দিচ্ছি এবং এটাকে টেনে স্ক্রল করে নিচ পর্যন্ত এনে দিচ্ছি। এখন যদি আমি এখানে সাম করি, সমান সমান SUM সাম, এবং টোটালটাকে আমি সিলেক্ট করে এন্টার করে দেই, এখন এন্টার করার দেওয়ার সাথে সাথে আমাকে দেখাচ্ছে এখানে 3015। দ্যাট মিন্স এখানে যে টেক্সট ফরম্যাটে যেটা ছিল সেটা আসলে নাম্বার ফরম্যাটে ফরম্যাটে চলে আসছে, বা জেনারেল ফরম্যাটে চলে আসছে। জেনারেল ফরম্যাট বা নাম্বার ফরম্যাট আসার কারণে সে আসলে এটাকে কাউন্ট করতে পারছে, তবে টেক্সট ফরম্যাটে থাকলে সেটাকে কাউন্ট করতে পারে না। তো এতটুকুই ছিল আজকের ভিডিও এবং আশা করি যে এই ফর্মুলাটা আপনাদের খুবই কাজে লাগবে। অবশ্যই হিসাব নিকাশের সময় খেয়াল করবেন যে কোনো নাম্বার বা কোনো সংখ্যা আসলে টেক্সট ফরম্যাটে আছে কিনা। যদি কোনো নাম্বার বা সংখ্যা টেক্সট ফরম্যাটে থাকে তাহলে কিন্তু সামের ক্ষেত্রে সেটাকে কাউন্ট করবে না, এবং এর ফলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে কোনো ক্যালকুলেশনের মধ্যে ভ্যালিডেশন তৈরি হতে পারে এবং যে কোনো ক্যালকুলেশন আসলে মিসম্যাচ হতে পারে। তো অবশ্যই যখন ডেটাগুলোকে সাম করবেন বা ডেটাগুলো নিয়ে কাজ করবেন, তখন এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে টেক্সট ফরম্যাটগুলোকে জেনারেল ফরম্যাট বা নাম্বার ফরম্যাটে এনে তারপরে কাজ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।